হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ ধরান, দিস ইজ অনি ভ্লগস, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। তো আজকে বেসিক্যালি আমি চলে গিয়েছিলাম ক্যাম্পাসে, কজ হচ্ছে আমাদের টুকটাক কিছু কাজ ছিল। তো রাকিব বললো যে চলো বের হই, একটু বাসায় থাকতে বোরিং লাগতেছিল। আসলে ওই দিন ওর বাইকে কিছু কাজ ছিল, বাট আনফর্চুনেটলি ওগুলো না হওয়ার কারণে ও একদম বাসায় ছিল ফ্রি। তো বিকেলবেলা ভালো লাগতেছিল, দেন আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি, মানে আমি করিনি, রাকিব আমাকে করে দিয়েছে। সেখান থেকে আমরা কলমা গিয়েছি, আর যেহেতু অনেকক্ষণ বাসায় ছিলাম না, তো টাইগার খুব মুড অফ করেছিল, খুব রাগ করে এক সাইডে চলে গিয়েছিল। তো ওকে একটু সময় দিচ্ছিলাম, আর এরপর আমার একটা লাইভ ছিল, লাইভটা কমপ্লিট করলাম। আমার পেজের লাইভ, সবাই জানেন আমার পেজের নাম ড্রেস বাই অধরা। তো লাইভটা কমপ্লিট করতে না করতেই একটা বিকট আওয়াজ হয়, দেন আমি বাইরে দৌড়ে যাই আর দেখতে পাই যে আমাদের গাছ থেকে একটা কাঁঠাল, মানে একদম গাছ পাকা কাঁঠাল পড়ে লিটারেলি ফেটে গেছে, এবং এটা পুরো সিঁড়ি হয়ে গেছে। যেহেতু রাত্রেবেলা ছিল, ক্যামেরা তো ভালোভাবে আমি বিষয়টাকে ফোকাস করতে পারিনি। দেন পরের দিন আমাদের গাছের সব কাঁঠাল আমরা পেরে ফেলি। আর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার পেজের ড্রেস, যদি কারো পছন্দ হয়ে থাকে অর্ডার করে দিতে পারেন ফেসবুক পেজ ড্রেস বাই অথরাতে। তো এরপর আমি দেখাবো যে আমি কি কি পিকচার তুলেছি ওই দিন। একটা পিকচারও যদি সুন্দর আসে, ক্যামেরাম্যান বাজে থাকলে যা হয়। আর হচ্ছে আমি কিছু চুড়ি টুড়ি কিনছি, ওইটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি। তো রাকিব আমাকে চুড়ি কিনে দিছে, কজ হচ্ছে আমি লাস্ট ডেতে একটা শাড়ি কিনেছি, ওইটার সাথে চুড়িটা খুব ভালো যাচ্ছিল, তো এই জন্য চুড়ি কিনে দিয়েছিল। আর সেফটি পিনের কাঁকড়ামার প্রয়োজন ছিল, এটা নিয়েছিলাম। তো বেসিক্যালি এই ছিল আমার আজকের একটা শর্ট মিনি ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।